ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে গিয়ে দেখা করলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ এবং বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। প্রসঙ্গত গত রবিবার সন্ধ্যায় বিধ্বংসী কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় কুচবিহার এক নং ব্লকের শুক্তাবাড়ি, মহামারী, ঘুঘুমারী সহ বিস্তীর্ণ এলাকা। গ্রামের পর গ্রাম তছনছ হয়ে যায় এই কালবৈশাখীর ঝড়ে। গ্রামের বাসিন্দাদের ক্যাম্প করে থাকার ব্যবস্থা করতে হয়। কালবৈশাখীর সেদিন সন্ধ্যার ঝড়ে তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এলাকার বাসিন্দারা। বৈদ্যুতিন তার ছিঁড়ে যায় এবং ইলেকট্রিক পোল উপরে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই মুহূর্তে গৃহহীন প্রায় শতাধিক মানুষ। গ্রামের মানুষের পাশে থাকা ও খাওয়ার ব্যবস্থা পানীয় স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসন মাঠে নামতে দেখা যায়। বুধবার সন্ধ্যায় এইসব ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করে ও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ। লরিতে করে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছন উদয়ন গুহ। শুকনো খাবার, চাল, ডাল, তেল, নুন, সবজি, ওষুধপত্র সহ জামাকাপড় ও বিভিন্ন জিনিস সাথে নিয়ে যান তিনি। পাশাপাশি কথা বলেন স্থানীয় মানুষদের সাথে। উদয়ন গুহ ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছনে খুশি সাধারণ বাসিন্দারা। উদয়ন গুহর সাথে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরশচন্দ্র অধিকারী, দিনহাটা পৌরসভার উপপৌর প্রধান সাবির সাহা চৌধুরী প্রমুখ। এদিন এই ঝড়ে মৃত পরিবারের সাথেও দেখা করেন তারা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের উদ্দেশ্যেও। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। ব্যাপার হয়েছে, মানে প্রকৃতির সাথে লড়াই তো আর সম্ভব না মানুষের, হঠাৎ করে হয়েছে, এটার কোনো নোটিশও থাকে না, এটা মানে আচমকা হয় এই ধরনের। যেটা ঝড় হয় সেটা একটা লোকাল জায়গায় হয়, খুব অল্প জায়গার মধ্যে হয়, কিন্তু হঠাৎ করে হয় বলে আবহাওয়া দপ্তরও আগের থেকে কাউকে সজাগ বা সতর্ক করতে পারে না। এরকম ঘটনা অতীতেও আমাদের জেলায় হয়েছে, এবার এখানে হয়েছে, দুঃখজনক এবং খুবই মর্মান্তিক ব্যাপার। এবং যেভাবে ক্ষতি হয়েছে নিশ্চয়ই প্রশাসন, সরকার এই ব্যাপারে নজর দিচ্ছে, তারা ব্যবস্থা নেবেন কীভাবে। অত সব কম্পেনসেট করা সম্ভব না, কিন্তু কতটা কম্পেনসেট করা যায়, আমরাও সরকারের কাছে এই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করবার জন্য না সব রকম চেষ্টা করব। প্রশাসনের কর্তা ব্যক্তিরাও এসে দেখেছেন, যতটা পারা যায় সাহায্যের হাত, এবং সবাই মিলে একটা বিয়ে হচ্ছে, আমাদের দলের পক্ষ থেকে সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সব জায়গার থেকে। তা আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যাবে। তবু তো এই যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ করা সম্ভব হবে না। এগুলো কী নিয়ে এসছি না নিয়ে এসছি সেগুলো তো পরের ব্যাপার, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা কালকে দিনহাটায় এগুলো সংগ্রহ করে আজকে এখানে নিয়ে এসেছি, আরও প্রয়োজন হলে পরে জোগাড় করতে হবে।